हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आमार आज के रेसिपी सुराट स्पेशल सूर्यमुखी परोटा बा सानफ्लावर पराठा। सूर्यमुखी परोटा एक स्ट्रीट फूड परोटा, एटी एक स्पाइसी धरनेर परोटा, खेते भीषण ही सुस्वादुकर। चलुन देखे नेওয়া যাক सूर्यमुखी परोटा কিভাবে তৈরি করা যায়। প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ গ্রেট করে রাখা গাজর, হাফ কাপ মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম, হাফ কাপ মিহি করে কেটে রাখা বাঁধাকপি, হাফ কাপ মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর হাফ কাপ ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে নুনটাকে সমস্ত সবজির সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এইভাবে সবজি ও নুনের মিশ্রণটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এবার আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা 1 কাপ আটা বা পুরো আটাতেও পরোটাটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর হাফ চামচ কসুরি মেথি। এবার সমস্ত উপকরণগুলোকে আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর নরমাল জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি বা পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এবার মেখে রাখা সবজিটাকে আমি নিয়ে নিলাম। সবজিটা থেকে নুন মাখিয়ে রাখার ফলে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে হাত দিয়ে চেপে সবজির মধ্য থেকে সমস্ত জলকে আমি বের করে দিচ্ছি। দেখুন সবজিটা থেকে কত করে জল বেরোচ্ছে। এই জলগুলো যদি সবজির মধ্যে থেকে যেত তাহলে পরোটার স্টাফিং করতে অসুবিধা হতো। সমস্ত সবজিটা থেকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এবারে আমি একটা পনিরের টুকরো নিয়েছি, হাফ কাপ মতো পনির এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি আর একটা কিউব চিজকেও এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। সূর্যমুখী পরোটার মধ্যে খুব বেশি পরিমাণে চিজ ব্যবহার করা হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ ভাজা জিরে আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই পরোটা একটু স্পাইসি ধরনের হয় তাই বেশি পরিমাণে মশলা এখানে ব্যবহার করা হয়। আর দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস এবং 2 চামচ শেজওয়ান সস। এখানে শেজওয়ান সস অবশ্যই দিতে হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় মিশ্রণটা যদি একটু নরম থাকে তাহলে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে একটু টাইট করে মেখে নিতে হবে। মিশ্রণটা আমার বেশ টাইট করে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি দুটো অংশে ভাগ করে নিচ্ছি। দুটো অংশে ভাগ করে নেওয়ার পর এইরকম দুটো বড় সাইজের বল তৈরি করে রেখে দিলাম। এবারে মাখা ময়দাটাকে নিয়ে একটু ভালো করে ঠেসে নিচ্ছি। এখানে ময়দাটাকে ভালো করে ঠেসে নেওয়ার পর এটাকে কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি। এখানে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। দুটো রুটির লেচি একসঙ্গে করলে যে সাইজটা হয় সেই রকম একটু বড় সাইজের করে দুটো লেচি কেটেছি আর একটা ছোট লেচি হয়েছে, সেটাকে আমি সরিয়ে রেখে দুটো লেচি নিয়ে নিচ্ছি। যে রকম সাইজের আমি বড় লেচি কেটে নিয়েছি প্রায় সেই রকম সাইজেরই আমি স্টাফিং এর বলটা তৈরি করেছি। এবারে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে গোল করে একটু শুকনো ময়দা নিয়ে একটু রুটির আকারে বেলে নিচ্ছি। একটু বড় করে এইভাবে বেলে নিলাম। তারপর এর ওপর কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো ময়দা। তারপর স্টাফিংয়ের বলটা এর ওপরে বসিয়ে বলটার ওপরেও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর রুটিটাকে ধরে একদিক থেকে এইভাবে
প্লিট দিয়ে মুড়ে মুড়ে ভালো করে সিল করে দিচ্ছি। সিল করার পর এইভাবে এক্সট্রা অংশটাকে ওর উপরে চেপে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিচ্ছি। মুখটাকে অবশ্যই খুব ভালোভাবে সিল করতে হবে, তা না হলে কিন্তু বেলার সময় স্টাফিং ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে সামান্য সামান্য ময়দা ছড়িয়ে হাত দিয়ে যতটা বড় করা যায়, এইভাবে আমি পরোটাটাকে হাত দিয়ে বেশ খানিকটা বড় করে নিলাম। তারপর ময়দা ছড়িয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে বড় করে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে বেশ বড় করে আর মোটা করে পরোটাটাকে আমি বেলে নিলাম। এই পরোটা একটু মোটা ধরনের হয়। তারপর একটা তাওয়া বা চাটুকে ভালো করে গরম করে নিয়ে আমি পরোটাটাকে আস্তে করে ওর উপরে দিয়ে দিলাম। পরোটাটাকে অবশ্যই প্রথম থেকে মিডিয়াম হিটে দুপিট ভালো করে সেঁকে নিতে হবে। একদিকটা সেঁকা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিলাম। উল্টো দিকটাও খুব ভালো করে সেঁকে নিতে হবে আর সব সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। পরোটার ভেতরে যেহেতু কাঁচা সবজির স্টাফিং আছে, সেহেতু সবজিগুলোকে কুক হওয়ার জন্য একটু বেশি সময় ধরে পরোটাটাকে ভাজতে হবে। এবারে পরোটাটা চারিদিক দিয়ে একটু একটু ফুলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটাকে দিয়ে একটু ভালো করে পরোটার ওপরটা মাখিয়ে দিলাম। তারপর পরোটাটাকে আস্তে করে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর উল্টো পিঠটাতেও তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। উল্টো পিঠটা তেলটা মাখিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে পরোটাটাকে উল্টে দিলাম। এই পরোটা একটু মোটা হয়, তাই চেপে চেপে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। এবারে পরোটাটাকে উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবারে দেখুন, পরোটাটা গ্যাসের ফ্লেমটাকে হাই করার সঙ্গে সঙ্গেই বলের মতো ফুলে উঠছে। প্রথম থেকে মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে ভেজে ভেতরের সবজিগুলোকে ভালোভাবে কুক করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে পরোটাটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে পরোটাটাকে ভালো করে ভেজে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে পরোটাটাকে একটা পিজা কাটারের সাহায্যে আমি সমান আটটা ভাগে কেটে নিচ্ছি। পরোটাটা কাটার সময় দেখে বুঝতেই পাচ্ছেন যে ওপরে পরোটাটা কতটা ক্রিসপি হয়েছে। এইরকমভাবে পরোটাটাকে সমান আটটা ভাগে ভাগ করে কেটে নিতে হবে। এবারে পরোটার এক একটা পার্টকে একটা ছুরি বা চামচের সাহায্যে ধরে এইভাবে খুলে দিতে হবে। পরোটাটার এক একটা পার্ট এইভাবে খুলে দেওয়ার পর এটা একটা সূর্যমুখী ফুলের পাপড়ির মতো দেখতে লাগবে। সমস্ত পার্ট খুলে দেওয়া হয়ে গেছে। এবারে দেখে বুঝতেই পাচ্ছেন ভেতরে স্টাফিংটা কত সুন্দরভাবে স্প্রেড করেছে এবং পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে পরোটা ঠিক মাঝখানে একটা কিউব চিজ নিয়ে এটাকে গ্রেট করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মেয়োনিজ। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। এবারে একটা রোস্টেড পাঁপড় নিয়েছি, এটাকে ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই পরোটাটায় অবশ্যই পাঁপড়ের ব্যবহার করতে হবে। সূর্যমুখী পরোটা ঠিক এইভাবেই তৈরি করে পরিবেশন করা হয়। আমার সূর্যমুখী বা সানফ্লাওয়ার পরোটা একদম কমপ্লিট। এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এটা গ্রিন চাটনি বা আপনার যে কোনো পছন্দসই চাটনির সঙ্গে খেতে পারেন। আমার এই সূর্যমুখী বা সানফ্লাওয়ার পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর পুরনো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট হইল, আমার চ্যানেলটিকে তার আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।